ছোটবেলা গাইতাম আমরা, জন্ম যদি হত মুদের রাসূল পাকের কারে, আহা রাসূল পাকের দেশে। আমাদের আমলকে, আখেরাতের প্রস্তুতিকে, আখেরাতের ফিকিরকে কাদের সাথে মিলাইয়া দেখতে হবে? সাহাবী। হ্যাঁ, সাহাবীদের মতো হুবহু হবে না, এটাও মাথায় রাখ। হুবহু যদি হত তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যুগে না পাঠাইয়া নবী যুগেই পাঠাইতেন। যদি আমরা একটা আফসোস করি, এটা ছোটবেলায় একটা গজলও গাইতাম আমরা, গজল তো আমি গায়া শোনাবো না, কারণ এই গজলের বিরুদ্ধে আমি বয়ানে বসে বসে গজল বলার বিরুদ্ধে। অনেক আছেন এরকম ভাই, বয়ানে বসে বসে গজল শোনাইতেছে, পাবলিক মজা পাইতেছে, আজান শোনাইতেছে, পাবলিক মজা পাইতেছে, টাইম পাস করা, টাইম পাস করা, কিন্তু বুঝানোর জন্য শুধু এক লাইন শোনাইতেছে, যেন এটা আবার দলিল না হয় যে এ দেখো হ্যাঁ নিজেও গজল গায় আর আমার বিরুদ্ধে বলে, টাইম পাসের জন্য না, এমনি তো কথা শেষ হয় না, তাড়াহুড়া করে কথা শেষ করতে হয়। ছোটবেলায় গাইতাম আমরা, জন্ম যদি হত মুদের রাসূল পাকের কারে, আহা রাসূল পাকের দেশে। ফুলিষ্ট সারা গাবো না, আমাদের ওস্তাদরা বাধা দিতে রাই এই গজল গাওয়া যাবে না, এটা কি গজল? জন্ম যদি হতো মোদের রসুল পাকের কালে, আরে গাদা তোমার জন্ম কোন কালে হইলে তোমার জন্য ভালো, এটা তোমার যে বানাইছেন ওই আল্লাহই ভালো জানে। নবীর কালে হইয়া তুমি তো আবু জাহেল হইতে পারতা,